বিদ্যালয়টিতে মূলত অধিকাংশ জনজাতি অংশের ছাত্রছাত্রীরাই পঠন পাঠন করতে আসে কিন্তু বিদ্যালয়টিতে ককবরক বিষয়ে পাঠদানের জন্য শিক্ষক রয়েছে মাত্র একজন বর্তমানে আবার সেই একমাত্র শিক্ষক ককবরক বিষয়ের শিক্ষক তাপস দেববর্মাকেও অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে যার ফলে বিদ্যালয়ের পঠন পাঠন করতে আসা জনজাতি অংশের ছাত্রছাত্রীদের ককবরক পঠন পাঠন একেবারেই বন্ধ হয়ে পড়বে বিদ্যালয়ের একমাত্র ককবরক শিক্ষকের অন্যত্র বদলির প্রতিবাদে উত্তর মহারানীপুর এলাকায় এদিন তেলিয়ামোড়া উত্তর মহারানীপুর সড়ক অবরোধে বসে বিদ্যালয়ের ছাত্র দীর্ঘ কয়েক ঘন্টাই চলে বলরাম কোবরা তাদশ্রী বিদ্যালয়ের ছাত্র এই সড়ক অবরোধ মাথা তো মসে পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিদ্যালয়ের এসএমসি কমিটির সহযোগিতায় যোগাযোগ করা হয় স্থানীয় শিক্ষা দপ্তরে পরবর্তী সময়ে এদিনের এই সড়ক অবরোধ প্রত্যাহার করে দীর্ঘ সময় পর ছাত্রছাত্রীরা মূলত কর্তৃপক্ষের আশ্বাস মূলেই ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় এই অবরোধের ফলে কিছু ঘন্টার জন্য তেলিয়ামোড়া উত্তর মহারানীপুর সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে শ্যান্দন টিভি